বিএনপির ডাকা সপ্তম ধাপের 48 ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারছে মানুষ। এছাড়া যানবাহনের অভাবে যাত্রীদের ভোগান্তিও চোখে পড়েনি, চলাচল করছে পর্যাপ্ত গণপরিবহন। তবে ভোর থেকে রাজধানীর বেশিরভাগ সড়কে স্বাভাবিকের চেয়ে যানবাহন কিছুটা কম থাকলেও কোথাও কোথাও ছিল হালকা যানজট, কোথাও কোথাও বাস থাকলেও ছিল যাত্রীর সংকট। সোমবার রাজধানীর গুলিস্তান, 0 পয়েন্ট, বঙ্গবন্ধু স্কয়ার, টিলাটুলি, সায়দাবাদ, যাত্রাবাড়ি চৌরাস্তা, কাজলা, শনিরাখরা, রায়েরবাগ ঘুরে এ চিত্র দেখা গেছে। সকালে রাজধানীর সড়কে বাস, সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস, রিকশা, মোটরসাইকেল, পণ্যবাহী গাড়ি, লেগুনা সহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে। I know you're someone new, they can't.